খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 ইনটু সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ, টলিউডের প্রথম সারির অভিনেত্রী হলেন কৌশানী মুখোপাধ্যায়। রূপের নজরে সকল অনুগামীকে মাত দিতে বেশ ওস্তাদ তিনি। 2015 সালে পারবোনা আমি ছাড়তে তোকে সিনেমায় বনি সেনগুপ্তের বিপরীতে অভিনয় করে জনপ্রিয় হতে শুরু করেছিলেন তিনি। ক্যারিয়ারের শুরু হওয়ার পর থেকে অভিনেত্রীকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তিনি অনেক সিনেমাতেই অভিনয় করেছেন, জামাই বদল, কেলুর কীর্তি, জিও পাগলা, তোমাকে চাই সিনেমায় ও অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি মডেলিংও দারুণভাবে স্বচ্ছ কৌশানী। ছিপছিপে স্লিম ফিগারে অভিনেত্রী যে পোশাকই পরেন সেই ড্রেসেই অনুগামীদের মাত দিয়ে থাকেন তিনি। কৌশানী কিন্তু অভিনয় ছাড়াও রাজনীতির সঙ্গেও যুক্ত, তবে অভিনয়ের কারণেই তিনি বেশি জনপ্রিয় হয়েছেন। প্রায় ছবিতেই বনি সেনগুপ্তের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন কৌশানী। অভিনয় করার সময় থেকেই বনির সঙ্গে আলাপ হয় অভিনেত্রীর, ভালো বন্ধুত্ব থেকে সম্পর্ক গড়ায় ভালোবাসার দিকে। সম্প্রতি শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে কুন্তল ঘোষের, যিনি হুগলির যুব তৃণমূল নেতা। যারা গিয়েছে কুন্তলের সঙ্গে নাকি আর্থিক লেনদেনের সম্পর্ক ছিল বনির, তাদের মধ্যেই এবার নাম উঠে এসেছে কৌশানীর। আর সেই কারণে অভিনেত্রী এখন ফের অনুগামীদের আলোচনার মধ্যে রয়েছেন। কিছুদিন আগেও বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায় একসঙ্গে ডালবাটি চুরমার সিনেমায় অভিনয় করেছিলেন, যদিও সিনেমাটি বক্স অফিসে ততটা সাফল্য অর্জন করতে পারেনি। 1992 সালে 7ই মে কলকাতার বড়নগরে জন্মগ্রহণ করেছিলেন কৌশানী। তারপর অভিনেত্রীর শিক্ষা গ্রহণ করেন গড চার্চ বিদ্যালয় থেকে। স্কুলের শিক্ষা শেষ করে পা রাখেন কলেজের গুন্ডিতে, হেরম্বরচন্দ্র কলেজ থেকে বিএ পাস করেন তিনি। অভিনেত্রী ছাড়াও সুন্দর ফ্যাশনের কারণে অনুগামীদের নজরে থাকেন। কাজের ফাঁকেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন কৌশানী। ইনস্টাগ্রামে তাকে 21 লক্ষেরও বেশি মানুষ অনুসরণ করে থাকেন। অপরদিকে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের সাহসী লুকের ছবি শেয়ার করে সকলকে স্তম্ভিত করে দেন টিনা। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হলেন টিনা দত্ত। তার ছবি দেখলেই অনুগামীরা যেন অবাক হতে থাকে। রূপের নজরে অনুগামীদের ঘায়েল করতে টিনার জুড়ি মেলা কিন্তু ভার। সোশ্যাল মিডিয়া কাজের ফাঁকেও নিজের ছবি অনুগামীদের জন্য পোস্ট করতে একেবারেই ভোলেন না তিনি। 4.1 মিলিয়ন মানুষ তাকে ইনস্টাগ্রামে অনুসরণ করে থাকেন। সিঁড়িতে দাঁড়িয়ে গ্ল্যামারাস লুকে নেটিজেনদের হার্টবিট বাড়িয়ে তুলছেন টিনা। উত্তরণ ধারাবাহিকে অভিনয় করে সকল অনুগামীদের মনে নিজের একটা পাকাপাকি জায়গা করে নিয়েছেন টিনা। এখনও বা এবারও তার অন্যতা হলো না কালো থাই স্লিট পোশাকে ফের ইন্টারনেটে ভাইরাল অভিনেত্রী। 2005 সালে টিনা তার ক্যারিয়ার শুরু করেছিলেন। তিনি মডেলিংও দারুণভাবে স্বচ্ছ। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।